ওকে সো এবার আমাদের এই যে যে প্লেন টেক্সট এখানে আছে এবার আমরা এটার ইউজিং টেস্ট এখানে দেখব যে এই যে এই জায়গায় আমরা এটা বাদ দিয়ে এখানে আমরা প্লেন টেক্সট ইউজ করব ঠিক আছে এটা তো ডিফল্ট ভাবে যে ডিজাইনটা এখানে আছে আমরা বুঝাই যে এই ডিজাইনটাকে আমরা চেঞ্জ করব অর্থাৎ এই অপশনগুলো আমরা যেটা যেটা সিলেক্ট করব এখান থেকে সেই অনুযায়ী এখানে শর্টকাটটা শো করবে সো এটা করার জন্য আমাদের যেটা করতে হবে এই যে পুরাটা আছে হ্যাঁ এটাকে আমরা বাদ দিয়ে দেব এখানে আমরা প্লেন টেক্সট ইউজ করব ঠিক আছে এগুলো অপশন বানালাম এবার এই জায়গায় আমরা একটা প্লেন টেক্সট ইউজ করব সো এই যে এটা হচ্ছে আমাদের প্লেন টেক্সট সো এখানে আমরা ক্লাসের নাম যে কোনো দিতে পারি একটা ভ্যালু দিলাম যে শর্টকোড কন্টেন্ট আমাদের যেটা সেই শর্টকোড কন্টেন্ট আসবে অর্থাৎ উপরে যেটা আমরা শর্টকোড কন্টেন্ট একটা বসিয়েছি এই যে শর্টকোড কন্টেন্ট এই যে এটা এটা বসবে এরপরে আমরা প্লেস হোল্ডার একটা কিছু লেখা থাকবে এখানে শর্টকাট হিয়ার আর অন চেঞ্জ যখন এটা অন চেঞ্জ হবে এই যে আমরা যে অন চেঞ্জ ফাইলটা এখানে বানিয়েছি তখন নিউ কন্টেন্টটা যে শর্টকাট কন্টেন্টটা হয়ে যাবে কি নিউ কন্টেন্ট অর্থাৎ এগুলো যে যে চেঞ্জ হবে সেগুলো হয়ে যাবে কি নিউ কন্টেন্ট জাস্ট এতটুকু ঠিক আছে এতটুকু লিখে যদি আমি সেভ দিই সেভ দিয়ে এবার যদি আমি আউটপুটে যাই যে দেখি যে আমাদের এখানে কি শো করতেছে তো একটা রিলোড দিলাম সো রিলোড দেওয়ার পরে এই যে এখানে কিন্তু আমাদের কিছু একটা টেক্সট শো করতেছে তাই না আমাদের শর্টকাটটা কিন্তু এখানে ফুলভাবে আসে না এই যে শর্টকাট হিয়ার দেখাটা আসতেছে কিন্তু মেন শর্টকাটটা কিন্তু এখনো শো করে না তাই না যদি আমি এখানে চেঞ্জ করি এই যে দেখেন এবার কিন্তু আমাদের ফুল শর্টকাটটা চলে আসছে হ্যাঁ চেঞ্জ করি তো এইখানে কিন্তু ডিফল্ট ভাবে একটা ইমেল পাচ্ছে না সো এখানে যদি আমি এটাকে চেঞ্জ করে দিই সাপোজ রাইহান এই যে দেখেন চেঞ্জ হচ্ছে কিন্তু ঠিক আছে raihan@gmail.com পারফেক্ট ঠিক আছে দেখেন এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেল তারপরে অ্যামাউন্ট আমরা যদি যে অ্যামাউন্ট দেখি এখানে ডিফল্ট ভাবে কত আছে এটা সো ডিফল্ট ভাবে যদি আমি চাই যে 20 সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেল সো এইভাবে প্রত্যেকটা অ্যাট্রিবিউট এই জায়গার মাধ্যমে কিন্তু আপনি এখন চেঞ্জ করতে পারবেন এই যে ঠিক আছে কারেন্সি চেঞ্জ হয়ে গেল সাইজ পারপাস সো এইভাবেই আমরা জিনিসগুলোকে হ্যান্ডেল করছি ঠিক আছে সো এইগুলা জাস্ট একটু দেখবেন যে কিভাবে আমি এটা করলাম একদম ইজি ওয়ে ঠিক আছে একদম ইজি ওয়ে সো আমাদের কিন্তু এখন আউটপুটে তেমন কিছু দেখতে পাবো না কারণ আউটপুট নিয়ে এখন আমরা কাজ করিনি আমরা এডিটর মোড নিয়ে কাজ করছি সো এখন এই শর্টকোড অনুযায়ী কিন্তু আমাদের আউটপুটে আসবে পেমেন্টের জন্য তো আমাদের অবশ্যই এই অ্যাডভান্স পেমেন্ট ব্লক যে শর্টকোডটা বানিয়েছি সেটার একটা আউটপুটও লাগবে ঠিক আছে সেটার একটা আউটপুটও লাগবে সো ওই জিনিসটাই আমরা কিভাবে করব এটা আমরা নেক্সটে আবার দেখাবো ঠিক আছে নেক্সটে দেখাবো